বর্তমান সমাজে নানান রকমের কথা, তোমাদের নবী যদি জিন্দা হয় তাহলে খাওয়া দাওয়া করছে, যদি কেউ খাওয়া দাওয়া করে তার বাঁচি যাওয়ার প্রয়োজন পড়ে পড়ে না পড়ে না পায়খানা বিস্তার লাগে না লাগে না। নাদানগুলো বলে যদি পায়খানা পেশাব লাগে তোমাদের নবী তো কবরে পায়খানা পেশাব করে ভর্তি করে ফেলেছে, ধরে বলো নাউজুবিল্লাহ। এই ধরনের কথা আল্লাহ মুখ দিয়েছে যা খুশি বলবে। হ্যাঁ, এই জান্নাতি খাবার খেলে কারো পায়খানা লাগে এই জ্ঞানটুকুও নেই, এতটুকু জ্ঞান নেই, মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এতটুকু জ্ঞান নেই। যখন জান্নাতের খাবার কেউ খায় তার পায়খানারও দরকার পড়ে না, পেশাবে যাওয়ারও প্রয়োজন পড়ে না। কেন? জান্নাতি খাবার খেলে একটা ঢেকুর তুলবে, আল্লাহ সব হজম করে দেন। জোরে হয় না, আস্তে করে হয় না, সুবহানাল্লাহ। নাকি এটা আবার ভেঙে বোঝাতে হবে? আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহাসসালামকে আল্লাহ জান্নাতে রাখলেন, সব বিষয়ে স্বাধীনতা দিলেন, গরু খাও দাও মজ মস্তি করো, কিন্তু ওই গাছের ফল খাবে না, নিষেধ করেছিলেন না? তারপরে ফলটা খেয়েছিলেন তো, খাওয়ার পরে নামিয়ে দিলেন। কেন? পায়খানার বেগ লেগেছে, কথা ঠিক না ভুল? আচ্ছা, এতদিন খাওয়া দাওয়া করলেন পায়খানা লাগলো না, এখন খেলেন লাগলো, কেন? এতদিন খেয়েছেন জান্নাতি খাবার, কথা ঠিক না ভুল? সেজন্যে পায়খানা পেশাবের প্রয়োজন পড়েনি। একবার জোরে হয় না, সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে, মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা খুবই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে বলে যায়, আপনারা আমাদের ভালোবাসেন, মুহাব্বত করেন, প্রিয়ার করেন, ঔলাদের সুল মনে করে মুহাব্বত করেন, তাকবীরে ধ্বনি দেন, এটা তারা সহ্য করতে পারে না। ঔলাদের সুল দুনিয়া জমিনে যেখানে যেখানে রয়েছে আমরা তাদের সম্মান করি, ভালোবাসি, কেননা আমার রাসূলের খানদান আসছে, আমার রাসূলের ঔলাদ আসছে, এটা সহ্য করতে পারে না। আজকের মোল্লাজি লাফ মেরে স্টেজে উঠে বলল, স্টেজে উঠে পড়ে বলতে লাগলো, আজ ভারতবর্ষে জমিন বাংলাদেশ পাকিস্তানে এত ঔলাদের রসুল কোথা থেকে এলো, রসুলের তো কোনো ঔলাদি ছিল না। শুনেছেন এমন কথা? হ্যাঁ, এটা আমার কথা নয়, তার কথা বলছে, রসুলের তো কোনো ঔলাদি ছিল না, এত ঔলাদে রসুল কোথা থেকে আমদানি হল? এই একটু কিতাবটা পড়, একটু কিতাবটা পড়, তাহলেই তো পরিষ্কার হয়ে যায়। ও যে কথাটা বলেছে, রসুলের ঔলাদ ছিল না, রসুল নিঃসন্তান ছিলেন, এইভাবে বলেছে, রসুলের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান বে ঔলাদ ছিল। এই কথাটা কার কথা? এই কথাটা হলো কাফেরদের কথা, মক্কার বেদিনগুলো যারা আমার নবীকে দমাতে চেয়েছিল তাদের কথা, কথা ঠিক না বল? তারা বলেছিল না, হে মুহাম্মদ তুমি তো আবতার, আবতার মানে কি? নির্বংশ, নিঃসন্তান, বে ঔলাদ, শিকড় কাটা, ছিন্ন মূল, আরবিতে কি বলা হয়? আবতার। আমাদের এলাকায় যদি কারো বাচ্চা না হয় তাকে কি বলা হয়? আটকুড়ো অথবা বাজা, এরকম নানান রকম কথা বলা হয় না, হয়নি? তো এই আমাদের এলাকায় যদি কেউ কারো সন্তান না হয় তাকে বলা হয় আটকুড়ো বা বাজা, নানান রকমের কথা। তো আরবে বলা হতো আবতার, নির্বংশ বা নিঃসন্তান, কোনো সন্তান নেই। বলেই বলছে আমার নবীর যে সন্তান ছিল, ঔলাদ ছিল চারজন, তারপরে বলছে না তিনজন, একজনের দুটো নাম ছিল, ভালো করে বুঝবেন, একজনের দুটো নাম ছিল। তো তারা প্রত্যেকে আমার নবী পাকের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, নবী আমার হায়াতে ছিলেন, এই অবস্থায় তারা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, তার ভাষায় মারা গিয়েছে, আমাদের ভাষায় মারা যায়নি, কথা ঠিক না ভুলবো? পর্দা নিয়েছে, তারা পর্দা নিয়েছেন আমার নবী হায়াতে থাকা অবস্থায়। তাহলে আমার নবীর আওলাদ এলো কোথা থেকে? তাদের আবার সন্তান হলো কি করে? মোল্লা লাফ মেরে উঠে পড়েছে, মনে করেছে আমি মাথা কিনে ফেলেছি, ভাইরাল হওয়ার ইচ্ছা তো অন্য কাজ কর না বাবু, কেন মাসলা মাসাইল নিয়ে শরীয়তে মানুষগুলোর ইমান নষ্ট করছে? আপনারা খারাপ লাগছে নাকি? আপনাদের এই আলোচনার দরকার আছে না? নেই, এই সমস্ত কথা বলে আপনারা আমার ইমানকে দুর্বল করছে তো। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা
নেরা মুরুব্বিয়া নেরা শুনে রেখে দিন এই কথাটা বলেছিল মক্কার ওই কাফেরগুলো আবু জেহেল আবুল আদব বা শাইবা শিবা আমার নবী পাককে কষ্ট দিয়েছিল আমার নবী পাকের আওলাদেরা একের পর এক যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে ওই সমস্ত বেদিনেরা বড় আনন্দিত হয়ে গিয়েছে খুশি হয়ে গিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উপহাস করতে নিয়েছে মুআম্মা তুমি তো আবতার তুমি তো আওলাদ নিঃসন্তান তুমি তো ছিন্ন মূল মুআম্মা তুমি তো আবতার আমার নবী পাককে এইভাবে তারা অপমান করার চেষ্টা করলো আমার নবী পাকের অন্তরে বড় আঘাত লাগলো আমার নবী পাকের দুঃখ হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবতার কথাটা শুনে বড় কষ্ট পেলেন আল্লাহর হাবিব কষ্ট পেয়েছেন আমার আল্লাহ থাকতে পারেন না আমার আল্লাহ বা সহ্য করতে পারেন না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার হাবিবের অভিমান ভাঙাতে লাগলেন তার হাবিবকে সুসংবাদ দিলেন আমার হাবিব আপনি কেন দুঃখ পাচ্ছেন আপনি কেন কষ্ট পাচ্ছেন ইন্না আতাইনাকাল কাউসার আমি আল্লাহ আপনাকে তো হাউজে কাউসার দান করেছি আমাদের কেউ কষ্ট পেলে তাদেরকে আমরা ভুলানোর চেষ্টা করি না করিনি বাচ্চা ছেলে কান্নাকাটি করছে একটু চকলেট এনে যদি ধরিয়ে দিই সঙ্গে সঙ্গে কান্না থেমে যায় না কথা বলে না কেন যদিও সে চকলেটের জন্য কাঁদেনি কিন্তু দিলে থেমে যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ তাকে নিঃসন্তান বে ঔলাদ বলেছে আল্লাহ আমার নবী পাককে সান্ত্বনা দিচ্ছেন আপনি দুঃখ নেবেন না আরে আমি তো আপনাকে হাউজে কাউসার দিয়েছি একবার জোরে কয় না আর একটু আস্তে করে কয় না জি না শুনে রেখে নি রব্বুল আলামিন পুরস্কার তার হাবিবকে জানাতে দিয়েছেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আমার হাবিব আপনাকে তো হাউজ দান করেছি অতএব আপনি কেন দুঃখ পাচ্ছেন আপনি কেন কষ্ট পাচ্ছেন আপনি কি করবেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আপনি আপনার প্রভুর জন্য আপনি নামাজ আদায় করুন আর আপনার প্রভু সন্তুষ্টি অর্জনে আপনি কুরবানি করুন অতঃপর আল্লাহ পাক জানাতে লেগেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার আমার হাবিব শুনে রেখে দিন যারা আপনাকে আবতার বলেছে যারা আপনাকে নির্বংশ বলেছে আমি আল্লাহ তাদেরকে নির্বংশ বানিয়ে দিয়েছি জি হ্যাঁ আজকে সেই আবুল আবুদ বা শাইবা শিবা দল দলের লোকেরা আজকে দিনেও রয়েছে তারা আজকে দিনে আমার নবীকে আবতার বলে ফেলেছে আমার নবীকে নির্বংশ আওলাদ বলে মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা জি হ্যাঁ এরা হলো জাহেল আর এদের পিতা হলো আবু জাহেল এরা হলো জাহেল এদের পিতা হলো আবু জাহেল জাহেল অর্থাৎ মূর্খ আবু জাহেল অর্থাৎ সমস্ত মূর্খদের পিতা কথা ঠিক না ভুল এরা জাহেল এদের পিতাকে আবু জাহেল সমস্ত মূর্খদের পিতা তার সন্তানেরা নিজের ঈমানটাকে দৃঢ় করুন ঈমানটাকে মজবুত করুন মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা আজকে আমরা পীর মুর্শিদ হুজুর কিবলাকে অনুসরণ করি মুআবাদ করি জি আসুন রেখে দিন ওই পীরকে মানি যে পীর শরীয়ত মোতাবেক আপনাকে আমাকে ফয়সালা দেয় যে পীর ভণ্ড আমরা তাদের বিরুদ্ধে যে আক করেছি বাংলা জমিনে অনেক ভণ্ড ছিল মুজাদ্দিদের জামান হুজুর কিবলা এসে সমস্ত ভণ্ড মে ভণ্ডমি গুলোকে নোংরাম গুলোকে দূর করে এই বাংলাটাকে শিরিক বিদআত মুক্ত করেছে এই বাংলা জমিন নোংরা ছিল না ছিল নি যে কত রকমের পীর ছিল কে সাফ করেছেন এই নোংরা নোংরা গুলো মুজাদ্দিদের জামান তিনি সংস্কার করেছেন শুনেন আল্লাহর ওলিদের বিরোধিতা আজকাল হবে না হবে নি হবে আল্লাহর নবী বলছেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাত আউয়ালুহা
আমার সাহাবারা শুনো কিয়ামত কবে হবে জানো আমার নবী পাক কিয়ামতের আলামতগুলো বলতে বলতে বলছেন শুনো কিয়ামত কবে হবে যখন দেখবে আমার আখেরি জামানার উম্মতেরা পূর্ব জামানার ওলিদেরকে গালিগালাজ করছে আমার সাহাবারা বুঝে নিও কিয়ামত খুবই নিকটে এখন গালিগালাজ করছে না করেনি কথা বলে না কেন এজামানার মানুষ পূর্ব জামানার ওলিদেরকে গালিগালাজ করছে আল্লাহর নবীর হাদিস নবী আমার বলে দিয়েছেন তোমরা যে কাজ করছো তোমাদের কাজগুলো আমার নবীর হাদিসের সাথে মিলে যাচ্ছে এটা দেখে আমাদের ঈমানটা মজবুত হচ্ছে কেন আমার নবী বলে গিয়েছেন 1500 বছর আগে আল্লাহ আজ সে ঘটনা ঘটাচ্ছেন দেখতে পাচ্ছি এটা দেখে আমাদের বিশ্বাস মজবুত হচ্ছে যে আমার নবী সত্য নবী একবার জোরে কই না আর একটু আস্তে করে হয় না আমাদের ঈমান আরো মজবুত হয়ে যাচ্ছে তোমাদের আচরণে কথা ঠিক না বল পূর্ব জামানার ওলিদেরকে গালি দেবে যখন জানবে কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গিয়েছে কিয়ামত নিকটে মিলছে কোন সময় এটা একটা তসবিকে ধরে নিচের সুতাটা কেটে দেওয়া হলো নিচে সুতাটা কেটে দেওয়া হলো তসবির দানাগুলো দ্রুত ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমার নবী পাক বলছেন এর চেয়ে দ্রুত গতিতে আমার আখেরি জামানার উম্মতের উপরে ফিতনা পতিত হচ্ছে আমি দেখছি এই সেই সময় যে সময় হাতে এক টুকরা আগুনকে রাখতে যত না কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে নিজের ঈমান বাঁচানোটা কথা ঠিক না ভুলবো এটা সেই সময় যে সময় সম্পর্কে আমার নবী আগেই বলে দিয়েছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকাতাল লাইল মুসলিম ইসবিউ আর-রাজুলু মুমিনান ওয়া ইয়ুমশি কাফিরান ওয়া ইয়ুমশি মুমিনান ওয়া ইয়ুসবিউ কাফিরান ইয়াবিউ দীনহু বিআরদিম মিনাদ দুনিয়া এই সংক্ষেপ করে যে ফিতনার কথা আমার নবী বলেছেন এটা এমন ফিতনা সকালবেলায় মানুষ যখন ঘুম থেকে উঠবে সে মুমিন থাকবে ঈমানদার থাকবে কিন্তু যখন সন্ধ্যা হবে সে কি হবে কাফির হয়ে যাবে ওয়ায়ুমশি মুমিনান সন্ধ্যাবেলায় যে মানুষটা ঈমানদার ওয়ায়ুসবিহু কাফিরান সারা রাত ধরে এমন কিছু কাজ করবে যখন সকাল হবে মানুষটা কাফের হয়ে যাবে আল্লাহ নবী বলছেন ইয়াবিউ দীনহু বিআরদিম মিনাদ দুনিয়া এই জায়গাটাই খেয়াল করে এই জায়গাটা ইয়াবিউ তারা বিক্রি করে দেবে কি বিক্রি করবে ভাই বিক্রি করবে কি আল্লাহ নবী বলছেন ইয়াবিউ দীনহু তারা বিক্রি করবে তাদের দীনটাকে তাদের ধর্মটাকে তাদের ঈমানটাকে বিআরদিম মিনাদ দুনিয়া দুনিয়ার কিছু সম্পদের বিনিময়ে মিলছে না মিলেনি মিলছে না মিলেনি মিলছে দুনিয়ার সম্পদের বিনিময়ে তারা তাদের ঈমানকে বিক্রি করে দিয়েছে জি হ্যাঁ আমি আপনাকে দেখাতে পারবো আজকে যারা লাপালাপি করছে না এ সব কটা টাকা পায় না পায়নি হ্যাঁ সব পরস্পর চেন সিস্টেমে টাকা পায় টাকা নিচ্ছে নিজের ঈমানকে বিক্রি করছে সাধারণ মানুষের ঈমানকে লুটার একটা কৌশল সতর্কতা অবলম্বন করবে কঠিন সময় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন তার হাবিবের প্রতি আমাদের ঈমানকে আরো দৃঢ় করেন মজবুত করেন বলি আল্লাহুম্মা আমিন মুহাববতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बारी जिसके वसीले से बनी है ओ जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बारी जिसके वसीले से बनी है ओ हाशमी ओ हाशमी मकी मदनी अल अरबी है ओ मेरा नबी احمد غمو
خاتم الرسل غير مخدوم مرابي غوغي ولي كل غير احمد غير محمد غوغي خاتم الرسل غير مخدوم مرابي غوغي ولي كل غير اصبر اس پر ہی نظر سارے زمانے کی لگی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے اللہ کا فرمان الم نشرح لك صدرك منصوب عجيس ورفعنا لك ذكرك الله كفرمان ألم نشرح لك صدرك منصوب عجيس ورفعنا لك ذكرك جس ذات کا جس ذات کا قرآن میں بھی ذکر جلی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی آپ کا نبی سب کا نبی ہے اللہم دینداری مندر بھائی نکار اللہ والا پرہیز کر مومن مسلمان ہو جائے نجر ایمان کے مضبوط کرن دیڑو کرن اللہم بابا پڑتے چاہینا شنکھیپ کرے امان نبی کے محبت کری کتا ٹھیک نہ بھول آج کے دینے کتا کتا پیر پونجو کری بولے نہ بولے نہیں امرا قبر پونجو کری پیر پونجو کری نعوذ باللہ امرا پیر رو پونجو کری نا قبر رو پونجو کری نا امرا نبی پاک رو پونجو کری نا کتا ٹھیک نہ بھول کری تب امرا دیکھی تمرا شیخیر پونجا کرو بلے پیر مریدی چل بے نا پیر شبت را قرآن شریف پہ نہیں پیر قرآن شریف پہ نہیں قرآن شریف پہ کیا سے مرشد ایک بار جورے کو اینا سبحان اللہ ولی مرشد جدی بجار خموتا تھا کہ بجھے لے بے نہ تھک لے ایشو تمہا کے بجھئے دیچھی کتا ٹھیک نہ بھول نہ تھک لے ایشو تمہا کے بجھئے دیچھی ہاں مانوشیر ایمان کے نوشت کرونا اے بھابی امرا پیریر پونجو کرینا فرفران شریفے نوزو باللہ پونجو ہوئینا کو اور ایک تا بیشائی بڑا دکھو لگ چھے آج کے بنگلا زمینے ہونیک دور بارا سے ایک ہوتا بولے ناسے نا نہیں آچے تو بنگلا زمینے فرفران شریفے شنگے شمپک تو نانان رکھو میں دربار بیبین نو جگہ تے آچے امیار جگہ گلو نامل لے کر چھینا شدو بنگلا نای بنگلا دیشے زمینے واسے ہونیک دربار آچے امی شدو دربار کھولے بوش لے ہوئے ناما کیوں تو خدمات کرتے ہوئے خدمت کرتے ہوئے نا ہوئے نہیں ابوش سوئی جی شمس تو دربارے پیر شاہے پیر جادہ راچن تا دیر اچیت اشمائی میدانے نابا شنیر اللہ ما روح الامین احمد اللہ علی کے تینی ادھر باروٹا باجیے دیئے گئے سن کتاب گلو کھل بین اپنا کے خاٹتے ہوئے نا محنت کرتے ہوئے نا اپنا کا سے نیچڑے ایک بارے جوڑو کرے دیئے گئے سن ایک تا جگہ کھلی ہوئی کتاب گلو ایک ٹکرے کھلے پوڑو بس عرشے گلو نیے لڑائی کرو کتا ٹھیک نہ بھول اسطرو تینی ایک بارے جگار کرے دیئے سن اللہ ما روح الامین رحمت اللہ علیہ ما دادا پیر اجازت کتاب لکھے سن تینی جے کتاب گلو لکھے سن مفتی آزم علیہ حضرت مزلہ حضور پیر کے رحمت اللہ علیہ کتاب گلو دیکھتن پوٹتن تینی جو دی بولتن مجدد زمان کے جے حضور ایٹا ٹھیکا سے توبے دادا پیر شوئی کرتن ایک بار جوری غیر نصبہار لکھے سن کے اللہ ما روح الامین رحمت اللہ علیہ وٹا کے جاچائی کرچن کے مفتی آزم
আজ কিছু মানুষ বানিয়ে দিচ্ছে ফুরফুরা সিলসিলাটা জানো দাদা হুজুর আর রুহুল আমিন সাহেব হুজুর দুইজনে শেয়ারে খুলেছেন নাউজুবিল্লাহ এরকম একটা বানাতে চাইছেন বোঝাতে চাইছেন এই মানুষকে এভাবে গোমরাহ করো না দাদা পীরের সিলসিলার ভিতরে থেকে কিছু মানুষ এরকম করছে সতর্কতা অবলম্বন করবেন এমন ভান করছে যেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলী তিনি একাই মেহনত করেছেন জি না মিদনাপুরের জমিনে শুয়ে রয়েছেন হযরতে শাহাবুল মাহবুব ফারুকী রাহমাতুল্লাহ আলী তিনিও জবরদস্ত একজন আলেম ছিলেন একবার জোরে হয় না সুবহানাল্লাহ জি না তিনিও খিদমত করেছেন এমন দেখানো হচ্ছে যেন আমি একাই করেছি বাকিগুলো কেউ করেনি সতর্কতা অবলম্বন করেন আমার কথাটা ভালো করে বুঝবেন দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলীকে যেগুলো সে সময়ে সমস্যা হয়েছিল সেগুলো সমাধান করেছেন তার মুরিদদেরকে খলিফাদেরকে আদেশ দিয়েছেন এই বিষয়ে তুমি গবেষণা করো এই বিষয়ে তুমি লেখো কথা ঠিক না ভুল তারা সে বিষয়ে মেহনত করেছেন পরিশ্রম করে মুফতি আজম হুজুর কিবলা সেটাকে পাশ করেছেন তবে দাদা হুজুর কিবলা সই করেছেন তবে দাদা হুজুর কিবলা সই করেছেন তারপরে কিতাব ছাপানো হয়েছে ভালো করে বুঝবেন এর মাঝখানে কিছু মানুষ বলছে দাদা পীরের আউলাদেরা প্রতিবাদ করছে তবে সেটা আবেগ দিয়ে দলিল দিয়ে নয় বলছে না বলেনি শুনেননি আবেগ দিয়ে দলিল দিয়ে নয় এই দাদা পীরের আউলাদেরা বিভিন্ন জায়গাতে যাচ্ছে অনেকে মোবাইলে ভিডিও করে অনেকে করে না পছন্দ করে না আমি নিজেও করি না কিন্তু বাধ্য জালাতুম আমাকে ভাইয়েরা ফোন করে বহুবার আমি না করে দিই আজকেও না করেছি উঠতে কিন্তু দরকার আছে কিছু ক্ষেত্রে তখন চুপ করে যাচ্ছি একটু দরকার আছে না অনেক লাপালাপি কুদুকুদি করছে তো একটু দরকার আছে একটু দিতে হবে সংক্ষেপ করতে চাই নিজেকে মজবুত করুন নিজের ঈমানকে দৃঢ় করুন যত দরবার আছে বাংলা জমিনে যারা পীর ও মুর্শিদ মুজাদ্দেদের জামান দাদা পীরের খিলাফত পেয়েছেন ইজাজত প্রাপ্ত সে সমস্ত দরবারের উচিত এই সময় মুজাদ্দেদের জামানের খিদমত করা কথা ঠিক না ভুল এই সময় ময়দানে লড়াই করা আল্লাহ আমাদের সকলকে আকলে সেলিম দেন বলি আল্লাহুম্মা আমিন সঠিক বুঝ ক্ষমতা দেন বলি আল্লাহুম্মা আমিন এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন নিজেকে মজবুত করুন নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা কিছু মানুষ চেষ্টা করছে জি হ্যাঁ এখন ফুরফুরা শরীফ যেটা বলবে বাংলার মানুষ সেটা শুনবে শুনবে না শুনবে নি শুনবে তখন দেখছে এই জায়গাটা তো ভয়ঙ্কর তো আমাকে আমার জায়গা টিকাতে গেলে কি করতে হবে ফুরফুরা শরীফকে রাজি করতে হবে তা না হলে এর বিকল্প কিছু একটা বের করতে হবে কথা ঠিক না ভুল বাংলার সংখ্যালঘু মুসলমানগুলোকে যদি আমি তার অন্তর জয় করতে চাই তাহলে ফুরফুরা শরীফকে খুশি করতে হবে ফুরফুরা শরীফকে খুশি করলে বাংলার মানুষ খুশি আর যদি আমি খুশি করতে না পারি তখন আমাকে বিকল্প কিছু একটা ভাবতে হবে তারা চেষ্টা চালিয়েছে ভালো করে বুঝবেন যখন দেখছে একটা যুবক উঠেছে তার বিরুদ্ধে আরেকজনকে তোলার চেষ্টা হয়েছে পারেনি এখন কি করছে তারা অন্যান্য দলকে খেপিয়েছে তোমরা ফুরফুরার বিরুদ্ধে বলো সেজন্য তারা আমার দাদা পীরের বিরুদ্ধে বলছে কি বলছে পীর মুরিদি চলবে না ওসব ভন্ডামু বলছে না বলেনি মনে রাখবেন এদের পিছনে ইন্ধন আছে সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে তাকে বাংলার জমিনে সংখ্যালঘুগুলোকে ডিভাইড করতে হবে ভাগ করতে হবে না হলে সে জমিন পাবে না জানে আমি যদিও রাজনৈতিক কথা বলি না বলি কি এটা আমার কাজ নয় আমি এখনো বলছি না এখন আপনাকে মজবুত হতে বলছি একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আসুন দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে মানুষগুলোকে একটা জায়গায় আনার ঠিক না বল আল্লাহ যেন কবুল করে আমাদের সকলকে মিলেমিশে একটা জায়গায় আল্লাহ আসার তৌফিক দেন বলি আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أرى الله
আলোচনা লম্বা করব না আপনারা এমনি সারা দিন অনেক কষ্ট করছেন এখনো হুজুর কিবলা আছেন আখেরি দোয়া করবেন ঠিক না বল আর আমি এতক্ষণ ধরে আলোচনা করছি এই মানুষগুলোর বড় কষ্ট হচ্ছে বুঝতে পাচ্ছি আমাকেও আমাকেও যেতে হবে অনেকটা পথ আপনার কষ্ট হচ্ছে আমারও যেতে হবে গলা বসে গেছে আসেন আল্লাহর হাবিবের দরবারে আদাবে সালামে নজরানা পেশ করি ইয়া নবী সালাম যদি কারো পায়ের গাঁটের নিচে কাপড় চলে গিয়ে থাকে পায়ের গাঁটের উপরে তুলে নেন সালাম পড়ি আল্লাহর হাবিবের দরবারে মহব্বতে উচ্চ আওয়াজে একটু তাকবীরের ধ্বনি নারে তাকবীর এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছেন আপনারা এই মানুষগুলো যদি একটু ঝেড়ে আওয়াজ দেয় জায়গার পরিবেশটাই তো পাল্টে যাবে ঠিক না বল অন্যরকম হয়ে যাবে আওয়াজ আরো উঁচু হবে নারে দিগবে নারে দিগবে সিলসিলায়ে হক মুজাদিল জামান দাদা বীরের হক সিলসিলা বিশ্ব নবী দিবস নারে দিগবে নারে দিগবে মাশাআল্লাহ এই আওয়াজ বজায় থাকবে না কমে যাবে থাকবে তো এটা বজায় রেখে সালামে নজরানা পেশ করি নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আবু সুলতানে بلغ العلا بكماله كشف الرجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله شكرا بسم الله شريف سنگه تین بار درود شريف تین بار سورة اخلاص شريف تین بار سورة فاتحة شريف تلاوت کرون যার যতটুকু তিলাওয়াত হয়েছে আমাকে হাওয়ালা করুন আলোচনা করেছি আপনার পীরের আওলাদ হিসাবে সংক্ষেপে কিছু বললাম আপনাদের কারোর আবার খারাপ লাগেনি তো
কেউ খারাপ নেবেন না দেখেন আমরা পীর ও মুর্শিদ হুজুর কিবলাদের ভালোবাসার মানুষ কথা ঠিক না বলি হুজুর কিবলাদেরকে ভালোবাসি মহব্বত করি প্রিয়ার করি কেন তারা মেহনত করে পরিশ্রম করে আমাদেরকে জানোয়ার থেকে মানুষ করেছেন বাস্তব কিন্তু এটাই আমরা দ্বিপদ বিশিষ্ট জন্তু ছিলাম আমাদেরকে কারা এই রকম মানুষ করলেন কারা এত মেহনত করলেন আমাদের পেছনে পীর ও মুর্শিদ হুজুর কিবলাগণ একবার জোরে হয় না সুবহানাল্লাহ তো সেই পীর ও মুর্শিদ হুজুর কিবলাদের শানে আজকে গোস্তাখি করবে চুপ করে থাকবে এটা হয় যে এটা হয় কি আজকে নানান রকম চলছে যাই হোক প্রত্যেককে বলছি আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলিনি আমার কথাগুলো বলার উদ্দেশ্য যারা দাদা পীরের মহব্বতের মানুষ তাদেরকে মজবুত করা কোনো অন্য কোনো কথাই কান না দেওয়া আপনি যেটার উপরে আছেন আজও পর্যন্ত কোনো মায়ের লালের ক্ষমতা হয়নি এই দল মতবাদকে মিথ্যা প্রমাণিত করবে সামান্য একটা ভুল দেখাবে আজও কারো ক্ষমতা হয়নি আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন পুরুষ পর হতে হতে আজও পর্যন্ত এই দলটাকে একেবারে খাঁটি রেখেছেন একবার জোরে হয় না সুবহানাল্লাহ আর একটু আস্তে হয় না সুবহানাল্লাহ অতীতে অনেকে এসে কামড়িয়েছে যে কামড়াতে গেছে তারই দাঁত ভেঙে বেদাত হয়ে গেছে যে কামড়াতে গেছে তারই দাঁত ভেঙে বেদাত হয়ে গেছে আমার জানা আছে শুনেন দাদা পীরের সিলসিলাকে শেষ করার জন্য না তৎকালীন সব বড় বড় উচ্চ পদস্থ মানুষ বলার দরকার নেই কারা তারাও টুপি ধাড়ি এত বড় জামা পড়া মানুষ এক জায়গায় বসলো দাদা পীরের সিলসিলাকে শেষ করবে আহলে সুন্নাত ওয়াল জামাত কে অতীতেও শেষ করার জন্য পরস্পর তারা মিটিং করেছে আলোচনা করেছে চক্রান্ত করেছে 100 বছর 200 বছর 500 বছর আগেও এই চেষ্টা চালিয়েছে তারা তারা প্রত্যেকেই ব্যর্থ হয়ে ফিরে গেছে আল্লাহ দাদা পীরের সিলসিলা যেটা আমার নবী পাকের সিলসিলা কথা ঠিক না বলি সিলসিলা কা আমার নবী পাকের সিলসিলা এটাকে আজও পর্যন্ত সোজাভাবে রেখেছেন কায়েম রেখেছেন আর কিয়ামত পর্যন্ত এরা আসবে কামড়াবে চেষ্টা করবে কিন্তু আল্লাহ এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন জোরে কই না সুবহানাল্লাহ আমি অনেক বললাম আপনার কেউ যদি আমার আলোচনায় কষ্ট পান ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে মাফ করবেন দোয়া করবেন আমার জন্য আমি এখান থেকে অনেকটা পথ যাব এবং সময়টাও খুব কম প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ দাদা পীরের জন্য সিলসিলার খিদমত করার তৌফিক দেন কেন আমার শরীর অতটা আগের মতো শক্তি নেই দেখে মনে হচ্ছে বেশ শক্তিশালী কিন্তু আগের মতো নেই প্রচুর মেহনত হচ্ছে পরিশ্রম হচ্ছে আর নিশ্চয়ই চেহারা থেকে বুঝতে পাচ্ছেন যে কি এর আগেও এসেছিলাম আজকেও এসেছি আগের চেয়ে একটু ভালো হয়েছে নাই তো বুঝতেই পাচ্ছেন পরিশ্রমটা অনেক দাদা পীরের বাগান বিশাল কেবল হুগলি হাওড়া মেদিনীপুর বাঁকুড়া নদিয়া এটার মধ্যে সীমাবদ্ধ নয় আমি নিজে বাংলার জমিনে এত ঘুরি অন্যান্য জেলাতেও যাই হাঁপিয়ে যাচ্ছি আসাম যেতে হয় আমাকে প্রত্যেকটা বছর আগে 54 দিন 60 দিন করে থাকতাম আগে এত মেহনত করত এখন অনেকটা সমস্ত প্রোগ্রামকে ছাঁটাই করে যতটুকু পেরেছি চেষ্টা করেছে জি হ্যাঁ বাংলাদেশ তো রয়েইছে এখন যদি কেউ হিংসুক হয় বা আনাড়ি আনাড়ির সঙ্গে কেউ পারে সে ব্যাপারটা আলাদা যাই পীর ও মুর্শিদ হুজুর কিবলাগণ হিন্দুস্তানের জমিনে খিদমত করেছেন হিন্দুস্তানের বাইরে তো খিদমত চলে যান খোরাসান বাগদাদ তুরস্ক মক্কা শরীফ যেখানেই যাবেন দেখবেন এই পীর ও মুর্শিদ হুজুর কিবলা গণেরা এসে বসে বসে আলোচনা করে করে আমাদের মতো সাধারণ দুপায়ে জানোয়ারগুলোকে মানুষ করেছেন একবার জোরে কই না সুবহানাল্লাহ তুমি ভুলে যেতে পারো তুমি নেমো খারাম আমরা নেমো খারাম নয় আমরা ভুলে যাই না কথা ঠিক না বল মনে রেখেছি তাদের মহব্বত করি ভালোবাসি জি তবে তবে তাদের ইবাদত করি না
আবু বকর সিদ্দিকী দাদা পীরের ইবাদত করি না আমরা এমনকি আমার নবীরও ইবাদত করি না ভালোবাসি আমার নবীকে কতটা নিজের জানের চেয়েও বেশি একবার জোরে হয় না আস্তে করে হয় না আমার নবীকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি তথাপিও তার ইবাদত করি না ইবাদত কেবল আল্লাহ পাকের করি একবার জোরে হয় না আর একটু আস্তে হয় না সুবহানাল্লাহ সমাপ্ত করছি তেলাওয়াত সমূহ আমাকে হাওয়ালা করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইরজুস সালাম ফাইয়ানা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম খনস্থায়ী বিহস্তের বাগান আপনার হাবিবের শরণে মিলাদুন নবী মাহফিলকে আল্লাহ আপনি কবুল করুন শ্রোতাবৃন্দ ওয়া এজিন কমিটি সাহেবান খাদিমান আল্লাহ এর আজকে সারাটা দিন ধরে অনেক মেহনত করেছে আল্লাহ আল্লাহ বিগত দিন থেকে এই আজকের দিনের আয়োজনের জন্য আল্লাহ বিগত দিনগুলোতে ভাইরা অনেক দৌড়দৌড়ি করেছেন আল্লাহ আল্লাহ আমার এই ভাইদের নেক আশাকে আপনি পুরা করবেন আল্লাহ যারা আজকে মাহফিলে এসে হাজির হয়েছে আল্লাহ আমাদেরকেও কবুল করুন আল্লাহ সংক্ষেপে কিছু তেলাওয়াত হয়েছে আল্লাহ দয়া করে আপনি কবুল করে কিছু সওয়াব দেবেন সবার আগে নূর নবী হায়াতুন নবী মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে শুয়ে আরাম করছেন আল্লাহ বীর দুনিয়া বাদশাহ হুজুর পাকে দরবারে সওয়াব নজরানা পেশ করবেন আল্লাহ আপনার হাবিবের উপর আমাদের তরফ থেকে দরুদ ও সালামের নজরানা পৌঁছে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল ঔলাদ আজওয়াজে মুতাহারাত ইমামে হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাতুনে জান্নাত ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তামাম উম্মাহাতুল মুমিনিন হযরত গনে দরবারে সওয়াব করা বংশীদি তামাম সাহাবায়ে কেরাম সাহাবিয়া গণ তাবেঈন তাবে তাবেঈন ইমামে মুস্তাগীদিন মুফাসসিরিন তামাম নবীর সিদ্দিকিন সুআদা সালিহিন বুজুগানে দিন আউলে কেরাগম আরিফ বিল্লাহ ফকিহ মুজাদি যারা পরদানি চলে গিয়েছে সকল আমার রুহে সওয়াব গোনা পৌঁছে দিন ও আল্লাহ খাস করে মাযহাবের চার ইমামের দরবারে সওয়াব গোনা পৌঁছে দিন আল্লাহ খাস করে তরিকাতের চার ইমাম আমার বড় পীর আমার খাজা পীর আমার বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি হুজুর কিবলা গড়ে দরবারে সওয়াব করা পৌঁছে দি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন পত্রিকা কি হারে বারে শাহজি আলী মৌলা আলী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ হাজি মালং রহমাতুল্লাহ নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ হজরত ওসমান আহরুনি রহমাতুল্লাহ হজরত পীর সিরাজউদ্দিন আখি রহমা আলী মজমা হুজুর কিবলা গনে দরবারে সওয়াব খানা পৌঁছে আল্লাহ খাস করে ফুলপুরা শরীফের পুণ্যভূমি কি যিনি আলোকিত করে শুয়ে রয়েছেন যার সিনায় তোমাকে চিনেছি তোমার হাবিবকে চিনেছি সেই সংস্কারক আবু বকর সিদ্দিকী ফুলপুরা বি রহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর মুর্শিদ হুজুর কিবলা দরবারে সওয়াব করা পৌঁছে দিন হুজুর কিবলায় পাঁচ কলিজা টুকরা ঔলাদ আমাদের পীর মুর্শিদ বড় হুজুর মিজলা হুজুর সিজলা হুজুর নাওয়া হুজুর দাদা জান আলা গজরা তুব হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ হুজুর কিবলা গনে দরবারে সওয়াব করা বংশে দি আল্লাহ আপনার কাছে দোয়া আছে আমার দাদা পীরের মুরিদ মুহতাকিদিন মুহাইবিন খলিফা সঙ্গী সাথী তাম বিশ্বে অলিতে গলিতে যেখানে যেখানে শুয়ে আছেন আল্লাহ খাস করে এই মালিগ্রাম এই পার্শ্ববর্তী এলাকা আশপাশ এলাকার কবরস্থানে যত ইমানদার আমার দাদা পীরের বহু মুরিদ শুয়ে আছেন সকল আর রুহে সওয়াব খানা পৌঁছে গুনার কারণে আমাদের পূর্ববর্তী আমাদের বংশীয় পূর্বপুরুষ ইমানদার কারো কবরে আজাব হলে আল্লাহ আজাবকে মাফ করবেন আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানাবেন আল্লাহ আমাদের ওই সকল আত্মীয় স্বজন ইমানদার কবরবাসীর কবরগুলোকে আল্লাহ নূর দিয়ে রোশন করবেন তাদেরকে জান্নাতি নিয়ামত সমূহ নসিব করবেন আমাদের সকলকে নেক সালে নামাজি দিনদারি হিসাবে কবুল করুন আল্লাহ সারা শরীয়ত মোতাবিক চলা তৌফিক দান করুন ওহ
আপনার হাবিবের চাঁদ মুখখানা জিয়ারত লাভে জান্নাতি বানাবেন আপনার হাবিব জানিয়ে দিয়েছেন যে আমাকে দেখলো হক দেখলো সত্য দেখলো আল্লাহ আপনার হাবিবের দিদার মুবারক নসিব করবেন কবরের সওয়াল জবাব আসান করবেন মুজাদ্দিদে জামান দাদা পীরের সিলসিলার murid আমরা দাদা পীরকে ভালোবাসি মুহাব্বত করি বিচারের দিনে আল্লাহ আপনার ওলি বান্দাদের কাতারে জায়গা দিবেন একসঙ্গে আমার মুজাদ্দিদে জামান দাদা পীরের দামান ধরে আল্লামা নূর নবীর ঝান্ডা নিচে জায়গা কবুল করবেন হুজুর কিবলাগণের সাথী করে আপনার হাবিবের সঙ্গী করে জান্নাতুল ফিরদাউসে দাখিল করিয়ে নেবেন সমস্ত দোয়া আমার নূর নবীর কদমের ধুলোর সিলাই কবুল করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাহ হাসানাতান ওয়া কিনা আযাবান নার রব্বি গামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুন রব্বি গামহুমা كما ربيعني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين بل أنت لا إله إلا الله لا إله لا محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم حضور قبلہ عشاء نمازیں پڑھی بسبن